আসসালামু আলাইকুম, বিডি সিএসই সলভ এর পক্ষ থেকে আমি রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা ইমেল সিগনেচার তৈরি করব উইদাউট এইচটিএমএল সিএসএস কোডিং ছাড়া এন্ড গ্রাফিক্স এর কাজও ছাড়া। আমরা অনলাইন একটা ইমেল সিগনেচার এডিট করব এন্ড সেটা আমাদের ইমেল অ্যাড করব। আমি আগে বলে দিচ্ছি, এটা দিয়ে আপনি এটা আপনার নিজের ব্যবহারের জন্য পারবেন, এটা যদি কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন না। ক্লায়েন্টের ক্ষেত্রে অবশ্যই আপনি নিজের করতে হবে। আর আপনি যদি চান নিজের পার্সোনাল একটা ইমেল সিগনেচার তৈরি করবেন, সেটা অনলাইনে এখান থেকে খুব সহজে করতে পারবেন। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন, এখানে এসে যদি সার্চ দেন মেল, আচ্ছা আসছে mailsignatures.com লিখে যদি সার্চ দেন আপনারা, দেওয়ার পরে আপনি এখান থেকে সিগনেচার টেমপ্লেটসে যাবেন। সিগনেচার টেমপ্লেটসে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো ইমেল সিগনেচার তৈরি করা রাখছে, এগুলোকে জাস্ট আমরা এডিট করবো। ওকে, এরপর আমরা এটাকে এডিট করি। এটাকে এডিট করার পরে দেখেন এখান থেকে আপনার এডিট সিগনেচার ক্লিক করবেন। এডিট সিগনেচারে ক্লিক করার পরে এখান থেকে আপনার এই পার্সোনাল ডাটা, এখানে সর্বপ্রথম আমরা পার্সোনাল ডাটা গুলো অ্যাড করি। এখানে ফার্স্ট নেম মোহাম্মদ রায়হান, লাস্ট নেম দিলাম রায়হান। ওকে, এরপর হলো জব টাইটেল। জব টাইটেল আপনার জব টাইটেল দিবেন আপনারটা, এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আপনার যে ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখানে আপনি দিবেন। ওকে, আমি সেকেন্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনার যে কোম্পানি ডিটেলস, সেই কোম্পানি ডিটেলস এখানে দিবেন, বা কোম্পানি ডাটা যেটা, মানে কোম্পানি সম্পর্কে কিছু তথ্য দিবেন এখানে। আপনার সর্বপ্রথম দিতে হবে কোম্পানি নেম, আপনি কোন কোম্পানিতে জব করেন সেই কোম্পানি নেম। আমি দিচ্ছি টাইগার পার্ক লিমিটেড দিলাম আমি এখানে। আর এখানে একটা ওয়েবসাইট দিতে হবে, আপনার কোম্পানির ওয়েবসাইটটা। আপনি কোম্পানির ওয়েবসাইটটা দিলেন যে www.mycompany.it। ওকে, এরপরে আপনার এখানে কোম্পানির যে কোন লোকেশন আছে সেই অ্যাড্রেসটা দিতে হবে। আমি এখানে দিলাম যে মিরপুর, আর এখানে দিলাম যে ঢাকা বড় শাসন দিলাম। আপনার এখানে আপনার কোম্পানি নেমটা দিবেন, আর এখানে আপনার কোম্পানি যে কোন লোকেশন আছে সেই লোকেশন অ্যাড্রেসটা দিবেন। আর এইটাও হলো অ্যাড্রেস টু, এটা হলো এটা। ওকে, এরপরে হলো গ্রাফিক্স। এখানে আপনার একটা ইমেজ আপলোড দিতে হবে, এই যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটা ইমেজ আপলোড দিবেন। আর ইমেল ইমেজগুলো আপলোড দেওয়ার জন্য যেটা একটা সাইট আছে সেটা হলো যে postimage.org। এখান থেকে আপনি চয়েস ইমেজে ক্লিক করলেন। এরকম আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফ্রি ইমেজ আপলোড দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি যেখানে একটা ইপিক করে দিচ্ছি, এটাকে আমি দিলাম। দেওয়ার পরে আপনার ইমেজটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা কিন্তু ডিরেক্ট লিঙ্কটা নিব, ডিরেক্ট লিঙ্কটা এখান থেকে কপি করব। আর অন্য যেগুলো আছে সেগুলো এখান থেকে কপি করার দরকার নেই, ওগুলোতে কাজ হবে না। আপনি এখান থেকে ডিরেক্ট লিঙ্ক যেটা সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আছে পোস্ট ইউআরএল, ইমেজের সরি ফটো ইউআরএল, এখানে এটাকে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর আপনার ফটোটা এখানে চলে আসলো। এরপর আপনি যদি ব্যানারগুলো দিতে চান সেটা এখান থেকে দিতে পারেন, এখান থেকে আমি রিমুভ করে দিতে পারেন। ওকে, এরপরে ব্যানার ইউআরএল ব্যানারটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। নিচে একটা যে ব্যানার ছিল সেই ব্যানারটাকে রিমুভ করে দিলাম। আপনি যদি ব্যানার থাকে সেটা এখান থেকে দিতে পারেন। ওকে, এরপরে আমরা এখানে নিচে আসি। নিচে হলো আপনি যে কালারটা কি কালার দিতে চান, আমি এখান থেকে কালার যদি চেঞ্জ করে দেই, ফার্স্ট ফন্ট কালার এটাকে আমি এখান থেকে দিলাম যে আমি এটাকে দিলাম। এরপরে আমার ফন্ট কালার যেটা হবে সেকেন্ড ফন্ট কালার, এটা আমার এই ফন্ট যেটা সেটা কালার কি হবে, এটাকে আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। 4 দিলাম, দেখেন এটা আমার চলে আসছে। এখান থেকে আপনার চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে অনেক ধরনের ফন্ট স্টাইল আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপরে আসে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো। সোশ্যাল মিডিয়াগুলো এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কড ইন, এগুলো আপনার যদি থাকে সেখান থেকে আপনার আপনার
টুইটার এখান থেকে লিঙ্কটা ধরিয়ে দিবেন এখানে, আর যদি না থাকে সেক্ষেত্রে তো কিছু করার নেই, সেক্ষেত্রে এটাকে রিমুভ করে দেবেন। কিভাবে রিমুভ করবেন, জাস্ট লিঙ্কটাকে এখান থেকে কেটে দিলে ওখান থেকে চলে যাবে। ওকে, এরপর আপনার ফেসবুক আছে, ফেসবুকটা এখানে আপনি যদি দিয়ে দেন যে facebook.com/btcsolve দিলাম, আর ইউটিউবও দিলাম আমি সাপোজ এখান থেকে। এখান থেকে আপনি যদি লিংক কি বলে এটাকে ইনস্টাগ্রাম যে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন সেটা অবশ্যই আপনারা পারবেন। এই যে গেল এই লিংকগুলো অ্যাড করা, এরপর আপনারা কি করবেন, অ্যাপ্লাই ইউর সিগনেচার, আপনি ইউর সিগনেচার এখান থেকে এটাকে অ্যাপ্লাই করবেন। এটা হলো আমাদের কমপ্লিট। এখানে এখান থেকে আমরা এটাকে কপি করবো, আমরা যে ডিজাইনটা করলাম সেটা আমরা এখান থেকে কপি করবো। কপি করার পর আমরা আমাদের মেল ওপেন করি, ইমেল ওপেন করার পর এখান থেকে আমরা জিমেল ওপেন করে নিই। আসার পরে আমরা এখান থেকে সেটিংস এ চলে যাব, সেটিংস এ চলে যাওয়ার পরে এখান থেকে আমরা সি অল সেটিংস, সি অল সেটিংস এ যাওয়ার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করি, এটাকে নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন এটাকে আমরা একটা সিগনেচার দেওয়া আছে, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিই। এডিট সিগনেচার দেখেন, এটাকে আমরা রিমুভই করে দিই, ডিলিট করে দিলাম। ওকে, আপনাদের যদি এরকম থাকে তাহলে দিবেন ক্রিয়েট নিউ, এখান থেকে আপনি দিলেন যে মাই সিগনেচার। মাই সিগনেচার দেওয়ার পর আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার ইমেল সিগনেচারটা এখানে অ্যাড হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হলো এখানে নো সিগনেচার দেওয়া আছে, এটাকে আমাদের সিগনেচার নেম যেটা দিবেন সেটা এখানে থাকবে, সিগনেচার নেমটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ অ্যান্ড চেঞ্জ ক্লিক করবেন, সেভ অ্যান্ড চেঞ্জ ক্লিক করার পর আমার ইমেল সিগনেচার অ্যাড হয়ে গেল। আমরা যদি এখন কাউকে একটি ইমেল করতে চাই, মেল করতে চাই, দেখেন আমাদের এখান থেকে আমার ইমেল কি বলে সিগনেচারটা এখানে শো হচ্ছে। আমি যেখানে যদি যে কোনো কাউকে একটা যদি মেল করতে চাই, এখানে সাপোজ আমার এখানে আমি একটা মেল আমার ইমেলে একটা মেল পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব, দেখেন মেলটা পাঠালাম, সাবজেক্ট দিলাম যে মাই নিউ সিগনেচার। ওকে, এখন আমি যদি এটাকে সেন্ড করে সেন্ড করে দেই, সেন্ড করে দিলাম, আমার এটা সেন্ড হয়ে গেল। এখন আমি যদি আমার ইমেলটাকে চেক করি, আমি আমার ইমেলটাকে চেক করব, এখন এখানে একটা রিফ্রেশ দেই, লোডিং হচ্ছে, দেখেন আমার এখানে কিন্তু মেলটা চলে আসছে। এরপর আমি যদি এটাকে ওপেন করি, দেখেন আমার এখানে কিন্তু মেল করছি কিন্তু মেলটা এখানে চলে আসছে। সর্বপ্রথমে এটা থাক, আপনি এটা কমন ভাবে থাকবে, যাকে পাঠাচ্ছেন এটা কমন ভাবে থাকবে, ঠিক আছে। এরপর আপনি যদি কোনো ফাইল অ্যাড করতে চান সেগুলো এক এক এখানে অ্যাড হবে, ঠিক আছে। এখানে আপনার ফোন নাম্বার দেখা যাবে, এখানে আপনার ইমেল দেখা যাবে, আপনার কোম্পানি টাইটেল দেখা যাবে, আপনার নাম, আপনার ইমেজ, আপনার এখানে ফেসবুক আইডি, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবগুলো এখানে শো হবে। তো এভাবে আপনারা আপনাদের পার্সোনাল ভাবে আপনার ইমেল সিগনেচার অ্যাড করতে পারেন। আর আমি আগেও বলছি এটা যদি আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার নিজেকে করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।